নমস্কার, আমি তন্ময় মণ্ডল, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ফিল্ম ডাইরেক্টরকে নিয়ে কথা বলবো। নতুন নতুন যারা ফিল্ম ডাইরেক্টর, যারা ডাইরেকশন দিতে ইন্ডাস্ট্রিতে আসছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং ফিল্ম ডাইরেক্টরের আসল কাজ কী সেই নিয়ে আলোচনা করব এবং ফিল্ম ডাইরেক্টর কী করেন, একজন ফিল্ম ডাইরেক্টরের কাজ কী সেটা নিয়েও কথা বলব। তো ফিল্ম ডাইরেক্টর আমরা জানি যে ক্যাপ্টেন অফ দ্য শিপ বা ক্যাপ্টেন অফ দ্য টিম। ফিল্ম ডাইরেক্টর একজন ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেন যেমন পুরো টিমকে আগলে রাখেন, তেমনি একজন ডাইরেক্টরও তার টিমকে আগলে রাখেন। তো আমি একটা টিপস দেব যারা নতুন নতুন ফিল্ম মেকার আসছেন আমাদের ইন্ডাস্ট্রিতে। অলরাউন্ডার হতে হবে ফিল্ম ডাইরেক্টরকে, না অলরাউন্ডার হতে হবে ফিল্ম ডাইরেক্টর। যেহেতু ক্যাপ্টেন, তাই ক্যাপ্টেনকে কিন্তু অলরাউন্ডার হতে হবে, সব কিছু ব্যাপারে পারদর্শী থাকে, মানে পারদর্শী হতে হবে। মিউজিক, এডিটিং, ক্যামেরা, সব কিছু বিষয়ে পারদর্শী হতে হবে। শুধু ডিরেকশনটা জানলাম তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটা বিষয়ে কিন্তু পারদর্শী হতে হবে। যে যত বেশি পারদর্শী সেই ডিরেক্টর তত বড় হয়, এবং একজন অলরাউন্ডারই কিন্তু বড় একজন মানে ভালো প্লেয়ার হতে পারে। মানে ক্রিকেটের ক্ষেত্রেও দেখেছেন নিশ্চয়ই যে ভালো অলরাউন্ডার প্লেয়ার কিন্তু অনেক বড় ক্রিকেটার হয় এবং সেই কিন্তু পরবর্তীকালে গিয়ে ভালো ক্যাপ্টেনও করতে পারে, কারণ সব কিছু বিষয়ে তার জ্ঞান থাকে, বোলিং, ব্যাটিং, হ্যাঁ, ফিল্ডিং, এভরিথিং। তেমনি মিউজিক, এডিটিং, ক্যামেরা, রাইটিং, লাইট, আর্ট ডিরেকশন, এভরিথিং, যেসব ফিল্মমেকিংয়ের যেসব অ্যাসপেক্টগুলো আছে, যে ফিল্মমেকিংয়ের যেসব টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলোকে জানতে হবে এবং অলরাউন্ডার হতে হবে, সব কিছু বিষয়ে জানতে হবে। যত বেশি জ্ঞান থাকবে ডাইরেক্টরের, সেই ফিল্মটাও তত ভালো হবে এবং সেই ডাইরেক্টর অনেক বুঝবে। তাই নতুন নতুন ফিল্ম মেকারদের একটা কথাই বলবো, ফিল্ম ডাইরেক্টরদের একটা কথাই বলবো, যে সব বিষয়ে জ্ঞান অর্জন করো, সব বিষয়ে পারদর্শী হতে হবে, নাহলে ফিল্ম ডিরেকশন দিয়ে লাভ নেই। শুধুমাত্র ডাইরেকশনটা দেবো, ডাইরেকশনটা জানবো সেটা নয়, কিন্তু সব কিছু জানতে হবে। তবে কিন্তু মানে একজন ফিল্ম মেকারের কাজ কেন, ফিল্ম ডাইরেক্টরের কাজ কী, যে পুরো সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাবো, টিমের ক্যাপ্টেন, এগিয়ে নিয়ে যাবো। সেরকম করে যদি তুমি নিজেই যদি নিরক্ষর হও, নিজে যদি কিছু না জানো, লাইট সম্বন্ধে জ্ঞান নেই, ক্যামেরা সম্বন্ধে জ্ঞান নেই, আর্ট ডিরেকশনের কোনো জ্ঞান নেই, এডিটিংয়ের কোনো জ্ঞান নেই, তাহলে তুমি কত বড় ডিরেক্টর হবে কিছুই হতে পারবে না, কারণ কিছু জানো না তুমি, কিছুই তো জানো না তুমি, জানতে হবে, সব কিছু বিষয়ে পারদর্শী হতে হবে। তাই এইটুকুই বলবো যে ডাইরেক্টর হতে গেলে, কিন্তু বড় ডাইরেক্টর হতে গেলে, ভালো ডাইরেক্টর হতে গেলে তোমাকে সব কিছু বিষয়ে জ্ঞান থাকতে হবে, পারদর্শী হতে হবে, সব বিষয়ে পারদর্শী হতে হবে এবং ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে হবে অবশ্যই, এবং নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে আপডেট করতে হবে। এখন তো সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, নেট আছে, ইউটিউব আছে, সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, সব কিছু শিখতে হবে, শিক্ষার তো কোনো শেষ নেই, শিখে যেতেই হবে। ডাইরেক্টরকে একদম দক্ষ হতে হবে সব কিছু বিষয়ে, তবেই তো সে ডাইরেক্টর, তবেই তো সে ক্যাপ্টেন, নাহলে কিসের ডাইরেক্টর? ডাইরেক্টর যদি কম জানে তাহলে কীরকম করে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাবে? সে একজন ক্যাপ্টেন, ক্যাপ্টেন অফ দ্য টিম, ক্যাপ্টেন অফ দ্য শিপ, তা কী করে এগিয়ে নিয়ে যাবে? সে কখনো এগোতে পারবে না, কখনো এগিয়ে নিয়ে যেতে পারবে না একটা সিনেমা, তখন কোনো দিনই ভালো হবে না একটা সিনেমা, একটা ফিল্ম কখনোই ভালো হবে না যদি ফিল্ম ডাইরেক্টর ঠিক না থাকে। তার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কোনো জ্ঞান নেই, ক্যামেরার ক্ষেত্রে কোনো জ্ঞান নেই, তার ক্যামেরার অ্যাঙ্গেল কী নিতে হবে কী করে বলবে, ক্যামেরা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। এডিটিংয়ের ক্ষেত্রেও কী করে মানে এডিট, শর্টগুলো কীভাবে এডিট করবো, কী করে কাট করবো, কিছু তো জানে, সব তো এডিটার করে দেবে সেটা হতে তো হবে না, ডিরেক্টরকেও জানতে হবে, কারণ ডিরেক্টরের মাথায় কিন্তু সিনেমাটা ঘুরছে। এবং সব কিছু বিষয়ে জ্ঞান থাকলে কিন্তু সে তখনই কিন্তু মানে ভালো করে সিনেমাটাকে এডিট করতে পারবে, এবং নিজে এডিট না করলেও যে এডিটার তাকে বলতে পারবে, তাকে ইনস্ট্রাকশন দিতে পারবে, আমি এরকম চাইছি বা এটাকে এরকমভাবে করো, তাই না? তো সব কিছু বিষয়ে জ্ঞান থাকতে হবে মেন ব্যাপার। যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু ডাইরেক্টর হয়ে লাভ নেই, তুমি অ্যাক্টিং করো, অ্যাক্টিংয়ে যদি জ্ঞান থাকে অ্যাক্টিং করো, বা কোনো কিছু একটা পার্টিকুলার বা শেখো, তুমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো, ডাইরেক্টর কোনো একটা বড় ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করো, শেখো, আগে আগে শিখতে হবে। ডাইরেক্টর হওয়া তো সহজ জিনিস নয়, তো সোজা জিনিস নয়, খুব কঠিন জিনিস। তাই যা যা নতুন নতুন ডাইরেক্টর যারা আসছেন তাদেরকে একটা কথাই বলবো যে অলরাউন্ডার হতে শেখো, সব কিছু বিষয়ে জ্ঞান থাকবে, আর সব জানতে হতে হবে, এটুকু বলতে পারি। যাই হোক, এটুকু মাথায় রেখো, আর ডাইরেক্টর হওয়া তো সহজ জিনিস নয়, শেখো,
অ্যাসিস্ট্যান্ট হয়ে শেখো, শিখতে 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 অনেক ডেভেলপ হবে, তখন দেখবে আস্তে আস্তে তুমি একটা সিনেমা করতে পারবে। এবং সিনেমা করতে করতে ভুল করতে করতে কিন্তু শেখা, ভুল করতে শেখো, ভুল থেকে কিন্তু শিক্ষা নিতে হবে, তাহলে তুমি অনেক বড় ডাইরেক্টর হতে পারবে। এইগুলোকে ফলো করো তাহলেই হবে। এবং বেস্ট অফ লাক সবাইকে, এবং ডাইরেক্টর হিসেবে কাজ করে যাও এবং অনেক বড় হও, এটুকুই চাই। তো সবাই মিলে এই টিপসটা দেখো এবং টিপসটাকে শেয়ার করো, আর সবাই যখন দেখছো তখন সবাইকে জানাই বেস্ট অফ লাক, এবং ভালোভাবে ডাইরেকশন দাও এবং ভালো কাজ করো সবাই, এটুকুই চাইবো। আরও ভালো ভালো ডাইরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে আসুক এবং আরও ভালো ভালো সিনেমা দর্শকরা পাক, উপহার হিসেবে পাক। তো যাই হোক, অলরাউন্ডার হতে হবে একজন ডাইরেক্টরকে, মেন ব্যাপার অলরাউন্ডার হতে হবে, ব্যাস এটুকু মাথায় রেখো তাহলেই হবে। এবং ভালোভাবে কাজ করে যাও, সবাই ভালো থাক, সুস্থ থাক, এবং ইন্ডাস্ট্রির গ্রো হোক, এবং ইন্ডাস্ট্রি অনেক বেড়ে যাক, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি জিন্দাবাদ। থ্যাংক ইউ।